হ্যালো সবাইকে, তোমরা যারা হিন্দু ধর্মের আছো তাদের জন্য আজকের ভিডিও। তো হিন্দু ধর্মের যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টের যে সিলেবাস এবং নম্বর বিভাজন আছে, আজকের ভিডিওতে আমরা এগুলাই দেখে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা, এগুলো স্যারদের জন্য, তোমরা চাইলে এগুলো পড়তে পারো, কোনো সমস্যা নাই। আমরা মেইনলি দেখব সিলেবাসটা, যে সিলেবাসটা দেওয়া হয়েছে সংক্ষিপ্তভাবে বার্ষিক পরীক্ষার জন্য। তোমাদের হাতে সময়ও কম, এগুলা করে ফেলতে হবে বা শিখে ফেলতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ক নম্বরে দেওয়া আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় তৃতীয় তৃতীয়, এগুলাতে মানে অধ্যায়গুলোর দেওয়া আছে, অভিজ্ঞতা নাম দেওয়া আছে। প্রথম অধ্যায় আত্মার অবিনাশিতা, জন্মান্তর ও কর্মফল, এই এত থেকে এত পৃষ্ঠা, নিত্যকর্ম 24 থেকে 28 পৃষ্ঠা, সুচিতা, উপাসনা, প্রার্থনা, পূজা পার্বণ, মন্দির ও তীর্থক্ষেত্র, এগুলো আছে 29 থেকে 31, সুচিতা 32 থেকে 33, তারপর হচ্ছে উপাসনা প্রার্থনা 34 থেকে 36, দেবদেবী ও পূজা পার্বণ 40 থেকে 48 পৃষ্ঠা। এভাবে তোমরা পৃষ্ঠাটা দেখে ফেলতে পারতেছো। তারপর হচ্ছে আদর্শ জীবনচরিত, শ্রীকৃষ্ণ, লোকনাথ, ব্রহ্মচারী, এগুলো দেওয়া আছে। তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিবা, নিয়ে তোমরা পড়তে পারো বা দাগায় ফেলতে পারো অথবা খাতায় লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। এছাড়াও এই ফাইলগুলো তোমরা চাইলে এনসিটিভির ওয়েবসাইটে যেয়ে ডাউনলোড করতে পারো। আশা করি বুঝতে পারছো। তো মূল্যায়ন কাঠামোটা এই সেম 30% এবং 70%। 30% হচ্ছে শিখনকালীন, আর ওইটা হচ্ছে সামষ্টিক রিটেন আর অ্যাক্টিভিটি আর কি, কাজকর্ম আর কি, এক কথায়। ঠিক আছে, তারপরে হচ্ছে শিখনকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন 30%-এর যে বিষয়টা, অ্যাসাইনমেন্ট থাকবে, ব্যবহারিক কাজ দিবে, হ্যাঁ, তারপরে হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন থাকবে, শ্রেণী কাজ থাকবে, আলাদা আলাদাভাবে 30 মার্ক, 10 মার্ক করে 30 মার্ক হবে। তারপর হচ্ছে লিখিত পরীক্ষার জন্য এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে হচ্ছে 90 টিক থাকবে, টোটাল তো লিখিত হচ্ছে 100 মার্ক। এটার মধ্যে এইখানে অনেকে মানে প্যাচ লাগায়, তো বারবার আমি বলে দিছি, অনেক ভিডিওতে বলছি যে 100 মার্কের 70% কাউন্ট করা হবে। অর্থাৎ তুমি 100-এর মধ্যে 90 পাইছো, এই 90-এর কী করবে, 70% দিয়ে গুণ দিলে যত হবে। ঠিক আছে, 70% মানে যে এইরকম আর কি, 70% এভাবে গুণ করলে যত আসে তত মার্ক তোমাকে দিবে, এবং এই 30 থেকে তুমি যত পাও তত মার্ক, এই দুইটা যোগ করলে যা আসবে তাই। ঠিক আছে, তারপর এটা সেম অন্যান্য বিষয়ের মতো, 15 নম্বর থাকবে এমসিকিউ, এক কথায় থাকবে 10 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে 10 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নে 10টা করে থাকবে, 2 নম্বর করে 20 নম্বর, তারপর হচ্ছে রচনামূলক দৃশ্যপটবিহীন, এক একটাতে থাকবে 5 নম্বর করে, 3টা আনসার করতে হবে, 15 নম্বর, তারপর হচ্ছে 60টা থাকবে, 5টা আনসার করতে হবে, দৃশ্যপট নির্ভর, এখানে 40 মার্ক থাকবে, টোটাল হবে কত, 100 মার্ক। তো এই মার্কগুলো আর্ন করার জন্য তোমরা বেশি বেশি বাসায় লিখবা, এবং আমি বলে দিই 1 মার্কের জন্য 1 লাইন, 2 মার্কের জন্য কমপক্ষে 3-4 লাইন লিখতে হবে, 5 মার্কের জন্য কমপক্ষে 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা হতে পারে, কম বেশিও হইতে পারে, এটা টপিকের উপর নির্ভর করে। এবং 8 মার্কের জন্য তোমাদেরকে অবশ্যই লেখা উচিত কত, 8 মার্কের জন্য কতটুকু লিখবা বলো, 3.5 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা অথবা 3 পৃষ্ঠা, কম বেশি হইতে পারে, তো এটা ব্যাপার না, তবে টপিকের উপর ডিপেন্ড করে লেখা কমবে বা নাকি বাড়বে। ঠিক আছে, তো এই ছিল আর কি সিলেবাস এবং নম্বর বিভাজন। আমরা নেক্সট ভিডিওতে কী করব, প্রশ্নটা দেখব, নমুনা প্রশ্নটা।